عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال: ألا كلكم راع وكلكم مسؤول عن ربيته، فالأمير الذي على الناس راع عليهم وهو مسؤول عندهم، والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم، والمرأة راعية على بيت بعلها وولده وهي مسؤولة عنهم، والعبد راع على مال سيده وهو مسؤول عنهم، وكلهم راع وكلهم مسؤول عن ربيته. মহান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মকনি স্মৃতি ভানি দ্বারা সাহাবে কেরাম তথা গোটা মুসলিম উম্মাহকে তাদের জীবনের সার্বিক বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করেছেন। নেতা অনুসারী, রাষ্ট্রপতি, জনগণ, স্বামী স্ত্রী, এমনকি মনিব এবং ভাতৃত্বের দায়িত্ব ও কর্তব্যের কথা দর্থহীনভাবে ব্যাখ্যা করিয়াছেন। সর্বোপরি তিনি একটি সভ্য ও সুসংগঠিত ও আদর্শ সমাজ নির্মাণের আমরণ নিরলস চেষ্টা অব্যাহত রেখেছিলেন। আলোচ্য হাদিসটি প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আবু দাউদ, সুলাইমান ইবনে আয়াস ইবনে ইসহাক আস সিজিস্তানি রহমতুল্লাহ আলাই কর্তৃক সংকলিত হাদিস শাস্ত্রের অন্যতম প্রামাণ্য সুনান গ্রন্থ সুনানে আবু দাউদ এর অন্তর্গত আল খরাজু ওয়াল ফায়ু ওয়াল ইমারতু শীর্ষক পর্বে মা ইয়ালজামু আল ইমামু মিন হাক্কির রাইয়াতিহি নামক অধ্যায় থেকে সংগৃহীত হাদিস প্রসঙ্গ। আলোচ্য হাদিসে নেতা ও অধীনস্থ কিংবা ঊর্ধ্বতনদের অধস্তনদের মাঝে পারস্পরিক অধিকার ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। হাদিসের বিশ্লেষণ প্রসিদ্ধ সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কাজেই তোমাদের প্রত্যেককেই স্বীয় অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমির বা নেতা যিনি সর্বসাধারণের দায়িত্বশীল, তিনি তার অধীনস্থ লোকদের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। প্রত্যেক ব্যক্তি তার পরিবার পরিজনের অভিভাবক, সুতরাং তিনি তার পরিবারের সদস্যদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। নারী তার স্বামীর ঘর ও সন্তানের দায়িত্বশীল, তাকেও তাদের কর্মের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। গোলাম তার মালিকের সম্পদের রক্ষণাবেক্ষণকারী, সুতরাং তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এভাবে তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল, সুতরাং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইসলাম সুশৃঙ্খল জীবন যাপনের সকল মানুষের দায়িত্বের প্রতি যত্নবান থাকার নির্দেশ প্রদান করিয়াছেন। আলোচ্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেণীর মানুষের দায়িত্ব ও কর্তব্যের কথা স্বতন্ত্রভাবে চিহ্নিত করিয়াছেন। অতএব আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে এক শান্তিময় নিরাপদ সমাজ উপহার দিতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রবিয়াতিহি এর অর্থ হচ্ছে, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কাজেই তোমাদের প্রত্যেককেই
স্বীয় অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বোঝাতে চাচ্ছেন যে আমির, ইমাম, নেতা, রাষ্ট্রপতি, গৃহকর্মী, গোলাম, গৃহকর্তা এভাবে প্রত্যেককেই নিজ নিজ অবস্থানে একজন দায়িত্বশীল। সুতরাং তিনি স্বীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা প্রদর্শন করে নাকি স্বেচ্ছাচারিতা প্রদর্শন করে কিংবা দুর্নীতির আশ্রয় গ্রহণ করেন সেটা বিবেচ্য বিষয়। এজন্যে তাকে পরকালে মহান আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। কাজেই প্রত্যেকেরই উচিত স্বীয় দায়িত্ব সঠিকভাবে পালন করা, অন্যথায় সে আল্লাহ তাআলার পাকড়াও থেকে রক্ষা পাবে না। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না রাব্বিকা লাশাদীদ। বর্ণিত হাদিস থেকে মানুষের দৈনন্দিন জীবন পরিক্রমার নিম্নলিখিত উপকরণসমূহ লাভ করতে পারে, ফলে পরকালে জবাবদিহিতা অনুভূতি নিয়ে দুনিয়াতে কর্ম সম্পাদনের প্রেরণা জাগ্রত হবে। এক, অধীনস্থদের অধিকার আদায়ের দায়িত্বশীলের ভূমিকা পালনে যথেষ্ট হতে হবে। আমির বা নেতা তার অধীনস্থদের দায়িত্বশীল হিসাবে তিনি পরকালে জিজ্ঞাসিত হবেন। পরিবার প্রধান, পরিবার পরিজন, অভিভাবক হিসাবে পরিবারের সদস্যদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। নারীদেরকে স্বামীর ঘরের কর্তৃত্ব হিসাবে স্বামীর সংসার ও সন্তান সম্পর্কে কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করা হবে। গোলামকে তার মনিবের সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। সার কথা হচ্ছে, আমরা প্রত্যেকেই নিজ নিজ স্থানে দায়িত্বশীল, কাজেই আলোচ্য হাদিস থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত যে পরকালে জবাবদিহিতার অনুভূতি নিজেই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, যাতে পরকালে আল্লাহ তাআলা পাকড়াও থেকে পরিত্রাণ লাভ করা যায়। যেমন এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে হাদিসটুকু পাঠ করলাম বললাম কিন্তু ভুলভ্রান্তি আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করেন। তবে আমরা যে এলেম শিখি বা শিক্ষা করি, শিক্ষা দেই, এটি শুধু আল্লাহ তাআলার রাজি খুশির জন্য হতে হবে। দুনিয়াবী কোনো স্বার্থের জন্য হলে এটি পরকালে কোনো কাজে আসবে না। এটি আবু দাউদ শরীফের পৃষ্ঠা নম্বর 515 হাদিসটি হচ্ছে, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلم علما مما ابتغى به وجه الله لا يتعلمه الا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها.
জ্ঞান মানব জীবনের ভূষণ, যে জীবনের মধ্যে ইলমে দিনের পরশোয়া লেগেছে তার দুনিয়াও আখেরাত কামিয়াবি হবে। আর যে দিনকে ভুলে মরিচিকার পেছনে দৌড়াবে মহান আল্লাহর নিকট, সে জীবনের কোনো মূল্য নেই, পরকালে জান্নাত পাওয়াও তাদের জন্য কষ্টসাধ্য হবে। সুতরাং জ্ঞানী ব্যক্তিগণ জ্ঞানের পেছনে সময় দেওয়া উচিত। আলোচ্য অংশটুকু প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির অনবদ্য সৃষ্টি সুনানু আবি দাউদ গ্রন্থের ইলম এর ফি তলাবিল ইলমি লিগাইরিল্লাহ শিরোনামীয় অধ্যায় থেকে উৎকলিত হাদিস প্রসঙ্গ, যদি কোনো ব্যক্তি দুনিয়াবী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইলিম অর্জন করে, তবে সে ওই ইলিম দ্বারা জান্নাত তো পাবেই না, বরং এর ঘ্রাণও পাবে না। এ কারণে সে জাহান্নামে পতিত হবে। আলোচ্য হাদিসটিতে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। হাদিসের বিশ্লেষণ, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে অর্জিত ইলিম জান্নাতে প্রবেশ করাবে, পরপক্ষে দুনিয়া অর্জনের উদ্দেশ্যে ইলিম শিক্ষা করলে জান্নাতে যাবে না, এমনকি কিয়ামতের দিবসে সে জান্নাতের গন্ধও পাবে না। পরিশেষে বলা যায়, মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইলিম অর্জন করলে তার বিনিময়ে পরকালে জান্নাতের বিশাল নিয়ামতের অধিকারী হওয়া যাবে। পক্ষান্তরে পার্থিব ধন সম্পদ অর্জনের উদ্দেশ্যে ইলিম অর্জন করলে পরকালে জান্নাত তো দূরের কথা, এর গানও পাওয়া যাবে না। তাই আমরা বলতে পারি, জান্নাত আল্লাহ তাআলার জান্নাত জান্নাতের আটটি স্তর, যথা দারুস সালাম, দারুল আরার, দারুল মাকাম, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, দারুল খুলদ, জান্নাতুল আদন, জান্নাতুল ফিরদাউস। জান্নাতের ফজিলত, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রদর্শিত পথ ও মতাদর্শের উপর যারা ঈমান রাখবে এবং সত্য দিন অনুযায়ী নিজ জীবন অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাহাদেরকে পরকালে পুরস্কার করবেন। মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা স্বর্গরাজ তথা বেহেশত তৈরি করে রেখেছেন, যেমন মহান আল্লাহ তাআলার বাণী, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। অর্থাৎ যারা ঈমানদার এবং সৎকর্মশীল তাদের আবাসস্থল জান্নাতুল ফিরদাউস, সেখানে তারা চিরকাল থাকবে, কখনো তারা সেখান থেকে ফিরে আসতে চাইবে না। আর এই জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে, যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যে তৈরি করা হয়েছে। জান্নাত গাঢ় সবুজ গাছে ঘেরা এবং সুরম্য অট্টলিকা স্বর্ণ রৌপ্য দ্বারা তৈরি সুসজ্জিত থাকবে, যা মানুষ কখনো কল্পনা করেনি। এই রূপ নিয়ামতে ভরপুর সুন্দরী কুমারী রমণী ও বালক খাদেম দ্বারা ভরপুর হবে সে জান্নাত, যেমন
আমরা মহান আল্লাহ তালা লাখ কোটি শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে যাতে আল্লাহ তালার সঠিক অনুযায়ী করে পরকালে জান্নাত পেতে পারি, আল্লাহ তালা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যা কিছু কথাবার্তা বললাম, আমি ছাত্র মানুষ, তেমন সুন্দরভাবে কথাবার্তা বলতে পারি নাই, সকলের কাছে আমি দোয়া চাই, সকলেই আমাকে দোয়া করবে, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ইসলামের সঠিক সুন্দর কথা বলতে পারি, কোরআন হাদিস মতো জীবন চালাইতে পারি, সেই থেকে আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।